হাই গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আছি আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া। তো আমি আজ এসেছি এক মাস ব্যাপী ফার্নিচার অ্যান্ড কসমেটিক্স মেলাতে, যেটিকে আমরা আরও পরিচিতভাবে চিনি বাণিজ্য মেলা নামে। তো দেখুন, আমি মূল ফটক অতিক্রম করে আমি প্রবেশ করলাম মেলার মধ্যে। তো অবশ্যই এখানে আমি এই মেলাতে প্রবেশ করার আগে আমি অনেকের কাছে শুনেছি এখানে নাকি পণ্যগুলো, বিভিন্ন প্রোডাক্ট, খাবারের জিনিস, প্রসাধনী সহ অন্যান্য জিনিসপত্র একটু দাম। তো অবশ্যই আমি সরজমিনে এখানে এসে এটাই বুঝতে পারলাম। আমি ভিডিও ধারণের আগে আমি কিছু প্রোডাক্ট দর কষাকষি করেছি, কিন্তু আসলেই অনেক দাম। বাহিরে এই মেলার বাহিরে যেই শপে যেই মূল্য, এই শপ থেকে কিছুটা এখানে একটু বেশি মূল্য মনে হচ্ছে। তো যাই হোক, আপনারা তারপরও আপনারা এখানে আসবেন, এসে নিজে দোকানিদের সাথে দাম ফুরিয়ে দাম কষাকষি করে যেভাবে সুবিধা হয় এভাবে আপনারা ক্রয় করবেন। তো সকলের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, সকলে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই বিভিন্ন তথ্যবহুল ব্লগগুলো, আমার ব্লগের ক্যাটাগরি তো আপনারা অবশ্যই অবগত আছেন, ট্রাভেল ব্লগ, লাইফস্টাইল ব্লগ, তারপর আদার্স অন্যান্য ব্লগ নিয়ে আমি মূলত এখানে ব্লগ তৈরি করে থাকি, তার সাথে আছে ফুড ব্লগ। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের যেই ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তো সকলে আপনারা বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। তো আমি এখানটিতে দেখুন, সর্বপ্রথমেই আমি এখানে বইয়ের কাছে এসেছি। আমি অবশ্যই বই অনেক পছন্দ আমার, মসনবী শরীফ, লেখক হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির। এখান থেকে আমি এটি দাম করলাম, কিন্তু বইটি নেওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু এখানে চড়া দাম, 450 টাকার বই এখানে 650 টাকা, 700 টাকা দাম চাচ্ছে, 600 টাকা, 650 টাকা লাস্ট বলেছিল। তো আমি আর এটি নেইনি, আমি অন্য আরেকটি বই নিয়েছি, পারস্যের পাঁচ গুলাব নামে একটি বই, যেটিতে মাওলানা জালালউদ্দিন রুমি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির, উমর খৈয়াম, তারপর আরও দুজন বিখ্যাত কবির ওনাদের জীবনী নিয়ে স্বল্প একটি কম্প্যাক্ট তৈরি করেছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো উনি মূলত এই বইটি লিখেছে বাংলাদেশে, বাংলা ভাষায় উনি পারস্যের পাঁচ গোলাপ নামে এই বইটি মূলত লিখেছেন তিনি, ওনাদের জীবনী সহ আদার্স বিষয় নিয়ে। তো ওই বইটি নিয়েছি। তো এদিকটাতে দেখুন, বইমেলার একটু সাইডেই দেখুন, এখানে প্রাপ্তবয়স্ক যে মানুষগুলো এখানে ড্রাগন ট্রেনে চড়ছে। তো অবশ্যই এটি হাস্যকর, কারণ যেহেতু এটি শিশুদের জন্য, তো এখানে বড়রা এখানে চড়ছে। তো সকলের কাছে বিনীত অনুরোধ, আপনারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি চালু করে রাখবেন, আর সকলের মাঝে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।